ছাদ পর্যন্ত, মানুষ ছাদে, টিনের চালার ছাদের উপরে আশ্রয় নিয়েছে। আপনি জানেন যে ছবিগুলো আসছে যে একটা গামলার মধ্যে বাচ্চা ভাসিয়ে দিয়েছে, কিছু করার উপায় নেই, যে উই নিড টু আস্ক দেম যে আপনারা কেন অ্যাটলিস্ট আমাদেরকে ওয়ার্নিংটা দিলেন না যে পানিটা কত ঘন্টার মধ্যে আসতে পারে। আমার কাছে মনে হয় ওয়ার্নিংটা দিলেন না, চেয়েও বেশি গুরুত্ব দেওয়া উচিত আপনারা বাঁধ কেন এখানে রাখলেন। দেখেন এই বাঁধের, আপনি যেটা বললেন যে ত্রিপুরার ওইসব অঞ্চলেও কিন্তু বন্যা হয়েছে, বন্যা কেন হয়েছে, কারণ তারা বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে, সেটার কারণে যেমন তারা ডুবেছে, হঠাৎ করে তারা আবার পানি ছেড়ে দেওয়ার কারণে আমরা ডুবেছি। তার মানে এখানে প্রবলেম তো হলো বাঁধে, এই বাঁধ কেন দেওয়া হবে? ন্যাচারাল পানি, তার ফ্লো নিজের গতিতে চলবে, ফারাক্কার বাঁধ এবং এইসব বাঁধ তাদের নিজেদের প্রয়োজনে, তারা পানি আটকে রাখার প্রয়োজনে তারা এটা করেছে, আবার তাদের যখন প্রয়োজন নাই তখন পানি ছেড়ে দিয়েছে, উভয় পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে দেখুন, আমি একটা কথা বলি যে ভারতের সাথে পানির ব্যাপারের চুক্তিটা এবং পানি ছেড়ে দেওয়ার এই প্রসঙ্গটা, এটা এই মুহূর্তে যে আজকের যে ঘটনা সেটা তো একটা ঘটনা, কিন্তু বিগত কয়েক দশক ধরেই তো আমরা এই পানি নিয়ে সাফারার। আমাদের যখনই বন্যা হয় বলেন বা এই পানিটা যখন বেড়ে যায় তখন খুলে দেওয়া হয়, এটা এমন না যে আজকেই প্রথম করা হয়েছে, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসের অংশ। আপনি যদি যান আপনি দেখবেন যে সিলেটের বন্যা বলেন, আপনার বিভিন্ন সময়ে যে বন্যাগুলো হচ্ছে, যখনই তাদের পানিটা বেড়ে যায় তারা তাদের বাঁধটাকে এইটা খুলে দেন। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার সতর্কবাণী দেওয়ার ব্যাপারটা এরকম যে আপনি যদি বলেন হঠাৎ করে, যদি বলা হয় যে এটা ষড়যন্ত্র, তাহলে মনে হতে পারে যে এটা আজকের এই গল্প। গল্পটা তো আজকের না, গল্পটা তারা করে আসছে, দীর্ঘদিন ধরে করে আসছে, কিন্তু পার্থক্য কোথায় যে এই করে আসার বিপক্ষে যে দীর্ঘদিন ধরে করে আসছে এই স্বাভাবিক যেটা আপনি বলছেন সবসময় করে আসছে, এটাকে বাংলাদেশিরা কখনো মেনে নেয়নি, এই নিয়ে নেই নেই বলছি সমালোচনা করছে। বলছি যে পার্থক্য এখন এই হ্যাঁ জায়গাটায় যে আপনি দীর্ঘদিন ধরে করে আসা যে অন্যায়টা, এই বা যেটা যেটাতে আমরা সাফারার, এটা নিয়ে যে আমরা কথা বলবো, এটা নিয়ে যে আমরা একটা রিয়াকশন দেখাবো, এইটা হচ্ছে নতুন অভিজ্ঞতা। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? মানে হচ্ছে আপনি এই সাফোকেশনের মধ্যে দিয়ে কিন্তু চলমান, আপনি চলে আসছেন এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনার, কিন্তু আপনি সেটাকে কি করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেটার কোনো সুযোগ নেওয়া হয়নি। তো এই যে এইটার ক্ষেত্রে আজকে আমি মানে এটা আজকে যে ভারতীয় কমিশনার মানে আমাদের এখানে যে বসবাস করছে, উনি যে আজকে যে কথা বলছেন, রাষ্ট্রদূত উনি যে আজকে কথা বলেছেন বা মনে করেছেন যে আমার এই বিষয়ে একটা বক্তব্য দেওয়া প্রয়োজন, দেখা করেছেন, এটাই প্রমাণ করে যে এই মুহূর্তে বাংলাদেশকে পররাষ্ট্রনীতি অনুযায়ী তারা গুরুত্ব দিতে বাধ্য, বাধ্য দেখে কিন্তু তারা এই ব্যাখ্যাগুলো দিতে আগ্রহ হয়েছেন। এখন কথা হচ্ছে যে আপনার পানির কথা যদি আমি বলি, দেখুন আমি একটা নিরপেক্ষ কথাও বলতে চাই যে এই ইস্যুতে যে বক্তব্যটা এসেছে গত কয়েকদিনের, এটা যখন আমি ফলো করলাম, ত্রিপুরাতে কিন্তু অনেক অনেক বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, এটা সত্য, এবং পানির ফ্লো কখনো নিচ থেকে উপরে যাবে না, উপর থেকে পানির ফ্লো নিচের দিকে আসবে, সেই জায়গাতে ওরা উপরের দিকে আমরা নিচের দিকে, তো সেই ক্ষেত্রে পানির ফ্লোটার বন্যার জন্য সে তারা যে বলছে যে এমনি খুলে গেছে, পানির চাপে কিন্তু খুলে যেতে পারে, এটা হতে পারে, এটা না মানে হতে পারে না, এটা আমি মনে করি না, এটাকে আমি ষড়যন্ত্র মনে করি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এরকম একটা ঘটনা, আপনার এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া ত্রিপুরাতে এতদিন ধরে আছে, তাহলে কেন এবং কিহেতু কারণে তারা একটা সতর্কতামূলক বার্তা আমাদেরকে দিলেন না, অর্থাৎ পররাষ্ট্রগত ভাবে কেন তাদেরকে আমাদেরকে জানানো হলো না? আপনি ফোন করে জানাতে পারতেন, ইমেল করে জানাতে পারতেন, ফ্যাক্স করতে পারতেন যে আমাদের পানির এটা হয়েছে, তাহলে কি হতো? তাহলে আমি প্রস্তুত থাকতাম। আপনি জানেন যে কোনো দুর্যোগে প্রস্তুত থাকাটা খুব জরুরি, তখন আমার একটা রেস্কিউ টিম থাকতো। এখন যে ঘটনাটা ঘটেছে যে আমি রাতের বেলায় যে মানুষগুলো শুয়েছিল সেই মানুষগুলোর ছাদ পর্যন্ত, মানুষ ছাদে, টিনের চালার ছাদের উপরে আশ্রয় নিয়েছে। আপনি জানেন যে ছবিগুলো আসছে যে একটা গামলার মধ্যে বাচ্চা ভাসিয়ে দিয়েছে, কিছু করার উপায় নেই। আমি কতক্ষণ মানে সকালবেলায় দেখলাম একজন নারী যার কিনা যিনি কিনা কনসিভ করেছেন এবং ওনার ডেলিভারি ডেট এই মাসের এই 2 দিন পরে, সেই নারী ছাদের উপরে দাঁড়িয়ে আছেন, কিছু করার নেই, এরকম পরিস্থিতি। তো এই যে দুর্যোগটা, এই যে মানুষকে মারার যে ব্যাপারটা, এই এই ব্যাপারটা তো অনেক বেশি পেইনফুল, তো এইটাকে তো
একটুখানি সহানুভূতি বলবো না, একটুখানি দায়িত্বশীল আচরণ যদি করতেন, অর্থাৎ আমি ধরেই নিচ্ছি যে ইয়েস ইট হ্যাপেন্স, এই দায়িত্বশীল আচরণ করার ক্ষেত্রে আপনার তো একটা নিজস্ব দায়িত্ব ছিল, আপনি ফোন করে জানাবেন যে দেখো ওখানে এই ঘটনাটা ঘটছে, তো পানিটা আমরা মানে পানিটা এখন ডুববে, এই বিষয়টা কেন করা হলো না, এটার জবাবদিহিতা আসলে আমাদের সময় হয়েছে যে উই নিড টু আস্ক দেম যে আপনি আপনারা কেন অ্যাটলিস্ট আমাদেরকে ওয়ার্নিংটা দিলেন না যে পানিটা কত ঘন্টার মধ্যে আসতে পারে। আমার কাছে মনে হয় ওয়ার্নিংটা দিলেন না, চেয়েও বেশি গুরুত্ব দেওয়া উচিত। আপনারা বাঁধ কেন এখানে রাখলেন? দেখেন, এই বাঁধের আপনি যেটা বললেন যে ত্রিপুরার ওইসব অঞ্চলেও কিন্তু বন্যা হয়েছে। বন্যা কেন হয়েছে? কারণ তারা বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে, সেটার কারণে যেমন তারা ডুবেছে, হঠাৎ করে তারা আবার পানি ছেড়ে দেওয়ার কারণে আমরা ডুবেছি। তার মানে এখানে প্রবলেম তো হলো বাঁধে। এই বাঁধ কেন দেওয়া হবে? ন্যাচারাল পানি, তার ফ্লো নিজের গতিতে চলবে। ফারাক্কার বাঁধ এবং এইসব বাঁধ তাদের নিজেদের প্রয়োজনে, তারা পানি আটকে রাখার প্রয়োজনে তারা এটা করেছে, আবার তাদের যখন প্রয়োজন নাই তখন পানি ছেড়ে দিয়েছে। উভয় পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন সেখানে আমাদেরকে নজর দেওয়া উচিত, কথা বলা উচিত। আমি যেটা মনে করি, যে বলুন, না না, আপনি যেটা বলছেন আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছি, এটা তো একটা হিস্টোরিক্যাল সমস্যা। হ্যাঁ, আমি একটা প্রথমেই বলেছি যে হিস্টোরিক্যালি এটা হয়ে আসছে, এবং সেটি নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট বসতে হবে, উভয় পক্ষের পানি চুক্তিতে বসতে হবে, আমাদের যেই পলিটিক্যাল পার্টি বিগত স্বৈর শাসক যে দিনের পর দিন সেটাকে বৈধতা দিয়ে গেছে, সেই আমাদেরও তো দুর্বলতা আছে, আমরা তো ভয়েস রেজ করতে পারিনি, আমরা তো তাদেরকে কখনোই করিনি, আমরা তো তাদের দাসত্বটা মেনে নিয়েছি, তো সেটা সুযোগ সে নিয়েছে, তো এই জন্য সেগুলো সেগুলো তো একটা হিস্টোরিক্যাল কনোটেশন অবশ্যই। আপনি কেন যখন আপনার পানি প্রয়োজন হবে তখন আপনি আটকে ই করবেন, আবার যখন পানি রাখতে পারবেন না তখন আপনি ছেড়ে দিবেন, অন্য দেশই হবে, এই বিষয়গুলো তো আছে। কিন্তু আমার একটা বক্তব্য কি, দেখুন এই সময় কিন্তু আমরা পড়ি বায়ো ওয়েপেন, অর্থাৎ হিউম্যান বডিও কিন্তু বায়ো ওয়েপেন হয়, ভারতের ক্ষেত্রে ভারত যে ঘটনাটা এখন ঘটিয়েছে এই ঘটনাটার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকার বিষয় যে জিও পলিটিক্যাল অস্ত্র ব্যবহার করছে, অর্থাৎ জিও পলিটিক্যাল অস্ত্র ব্যবহৃত হচ্ছে কিনা, অর্থাৎ আমার আমার যে জিওগ্রাফি জিওগ্রাফি থেকে আমি এটাকে ব্যবহার করছি কিনা, এই জিওগ্রাফিটার ক্ষেত্রে আমি কিভাবে ওয়েপেনাইজ করছি, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকাটা খুবই জরুরি। এবং আমি মনে করি যে এই এই মুহূর্তে যে কোনো অর্থে আমি একটা ভালো দিকও দেখি, ভালো দিক কি জানেন, আপনি যখন এই কাজটা করেছেন বিশ্বাস করেন প্রতিটা মানুষ, হ্যাঁ, বিভেদ ভুলে, দ্বিধা ভুলে, ধর্ম ভুলে, জাতি ভুলে, প্রত্যেকটা মানুষ কিন্তু ফিল করছে পানি ছাড়া, পানির মধ্যে তো খুলি খালি হিন্দুও ডুবছে না, বৌদ্ধ খ্রিস্টানও ডুবছে না, মুসলমানও ডুবছে না, সবাই ডুবছে, এফেক্টেড সবাই, এভরিবডি, প্রতিটা মানুষ কিন্তু কিন্তু সেটাকে আপনি কি মনে করেন কিনা, প্রতিশোধ যে সদ্য সাবেক প্রধানমন্ত্রীর ব্যাপারে, বা তিনি যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, ভারত তার পক্ষ নিয়েছে, ভারতে সেখানে তিনি এখন অবস্থান রয়েছেন, অনেকে মনে করছে ভারত এখনো পর্যন্ত প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, তারই অংশ হিসেবে এই পানি ছেড়ে দেওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? কারণ হলো, আমি আপনাকে মনে করিয়ে দিই, গতকাল বা গত পরশু যত আমার মনে পড়ে, ভারতের খুব জনপ্রিয় একটা গণমাধ্যম কিন্তু বলেছে যে ভারত ছেড়ে দিয়েছে জল, বাংলাদেশ কাতর আর্জি জানাচ্ছে। সুতরাং এরকম মানে জি24 ঘন্টা নামক যেটা, খুব তারা খুব প্রভাবশালী, দায়িত্বশীল এমন একটা গণমাধ্যম যখন এমন কথা বলে, তখন কি আপনি মনে করেন না ষড়যন্ত্র হতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, দেখুন আমি একটা কথা বলি, আমার কাছে মনে হয় না, আমি অনেস্টলি বলছি আমার কাছে মনে হচ্ছে না এটা ষড়যন্ত্র, এটা আমার কাছে মনে হচ্ছে না, কারণ এই ষড়যন্ত্র করলে না যখন এখানে কোটা আন্দোলন হচ্ছিল, যখন আমরা ই করছিলাম ওই সময়ও সেই ষড়যন্ত্রটা করতে পারতো, আমার কাছে এটা মনে হয় না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, একটা কথা বলতেই চাই, ভারতের পররাষ্ট্রনীতি এবং ভারতের মিডিয়ার এই ধরনের দায়িত্বহীন আচরণ, দায়িত্বহীন কথা, দায়িত্বহীন মানে লেখা, দায়িত্বহীন বক্তব্য, তার প্রত্যেকটা আন্তঃসম্পর্কে প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, ভারতের সাথে শুধু এই প্রবলেম বাংলাদেশের না, আপনি যদি ভারতের ই দেখেন তার বর্ডারের সাথে যুক্ত প্রত্যেকটা দেশের সাথে তার একটা টেনশন চলছে, আপনি কি মনে করেন ভারতীয় সরকার এই 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 গণমাধ্যমের দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন এরকম আচরণের কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে ভারতীয় সরকার? ব্যবস্থা না নেওয়া মানে কি আপনি মনে করেন না যে তাদেরকে সমর্থন দিচ্ছে সরকার? এখানে একটা বিষয় আছে যে যদি আপনি গণতান্ত্রিক চর্চার কথা বলেন সেক্ষেত্রে তো মিডিয়াকে আবার মিডিয়ার ই দিতে হবে, সে যদি সে তখন উস্কানিও আমি দিতে মনে পারে, করেন ভারতের বিরুদ্ধে এরকম আমাদের দেশের গণমাধ্যম এরকম একই আচরণ করলে, বাংলাদেশের সরকারকে ছেড়ে দিত কোনো গণমাধ্যমকে এরকম মিথ্যাচার করলে?
সেটা তো কখনোই হতো না, সেটা তো আমি অ্যাগ্রি করছি আপনার সাথে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভারতের নিজের বুদ্ধিপনা থেকেও হলে পরেও এই ধরনের ষড়যন্ত্র তার করার কথা নয়, ম্যাচিউর একটা আচরণ করা খুবই জরুরি। এবং ভারতীয় গণমাধ্যম যে আচরণটা করে যাচ্ছে, এবং আমি আপনাকে এটাও বলতে চাই, আপনি যে গণমাধ্যমের কথা বলছেন জি, এবং সেখানে যে ধরনের কথা লেখা হচ্ছে, আপনি খেয়াল করবেন এই বাংলা গণমাধ্যম, ইভেন এর আগেও বাংলা ভাষাভাষী গণমাধ্যমে যারা আছেন কলকাতার, তাদের এই ভাষা জ্ঞান, দায়িত্ব জ্ঞানহীনতার পরিমাণটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি, অনেক বেশি। ভারতের মেইন স্ট্রিম যে মিডিয়া, যদি আমি আপনাকে মনে বলি, মানে হিন্দুস্তান, ডেইলি হিন্দুস্তান বা আপনার, এরা কিন্তু এই ধরনের দায়িত্বহীন আচরণ করেনি। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আমরা যে ওসব পত্রিকা কজন পড়ে আমি জানি না, কিন্তু কলকাতার বিভিন্ন গণমাধ্যমকে কিন্তু বাংলাদেশিরা খুব বেশি ফলো করে। সুতরাং যেই গণমাধ্যম আমাদের উপর প্রভাব রাখে তাদের ভূমিকাটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব, তাই নয় কি? অবশ্যই আপনি গুরুত্ব দিবেন, এবং আমি বারবার বলছি এটা অবশ্যই নিন্দনীয়, এবং আপনার তো ভারতীয় গণমাধ্যম যখন এটা লিখতে পারে, সেটা তো আমাদের ছেলেপেলেরা যে সে পেজটা হ্যাক করেছে, এটা দারুণ ভাবে ভালো কাজ করেছে। কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ইন্ডিয়া, ইটস এ ভেরি হাই টাইম তাকে তার দীর্ঘদিনের যে পররাষ্ট্রগতভাবে সে যে আমাদের উপরে যে অত্যাচারটা করেছে, আমাদের উপর যে শোষণ করার চেষ্টা করেছে, সেটার পলিটিক্যাল চাপ আপনাকে দেওয়ার এটা একটা সুবর্ণ সুযোগ, এবং তাকে বুঝিয়ে দেওয়ারও খুব জরুরি আছে। এবং আপনি বারবার কিন্তু এরকম পলিটিক্যাল চাপও দিতে পারবেন না, আমাদেরকে আমাদের অধিকারটা ইন্টারন্যাশনাল কোর্ট থেকে আদায় করে নিতে হবে ফর লং টার্ম বেনিফিট। আপনার শর্ট টার্মের থেকে লং টার্মের কাজগুলোকেও আমাদের এখন থেকেই মাথায় রাখতে হবে। আপনি মিডিয়ার কথা বলছেন, মিডিয়া যে এই ধরনের কথা বলে বলে, এবং মিডিয়া যে আমাদের মিডিয়া কি কম তাদের দালালি করেছে, আপনি হম হম এটা তো এটা তো এটা তো আমি অস্বীকার করতে পারছি না। আপনি ভারতীয় মিডিয়া যখন এই কথা বলছে, ভারতীয় মিডিয়া আজকে নয় আপনি বলতে পারেন, কিন্তু ভারতীয় মিডিয়া এর আগে দীর্ঘদিন যখন এই কাজ করেছে, সে তো আমাদের মিডিয়ার রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলেছে, কারণ আমাদের মিডিয়া তো প্রমোট করেছে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, আমাদের 71 টেলিভিশনে কি করা হয়েছে সেটা কি আপনারা অজানা, যে তারা কিভাবে এটাকে করেছে, ম্যানিপুলেট করেছে? তো এই বিষয়টা পারস্পরিকই হয়েছে, আমাদের রাষ্ট্র এই ধরনের দাসত্ব গ্রহণ করেছিল বলেই তারা এতগুলো স্পর্ধা দেখানোর সুযোগ পেয়েছে, আমি সে কথাটা বলছি। আপনি এখন যখন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে পারছি, এখন কিন্তু আপনি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এখন কিন্তু মানুষ বলছে যে ভাই আমার দেশের ব্যাপারটা এরকম, আপনার সে যে প্রমাণ করে দিল যে সে যে আসলে কোনো মানুষকে বাঁচাতে চায় না, সে কোনো জাতিকে বাঁচাতে চায় না, কই যখন আপনার জি মিডিয়া এই ধরনের আর্তনাদ আর্জির কথা বলল, তখন 2 দিন আগে যে সে যে গুজব রটালো বাংলাদেশের সকল হিন্দুরা নিপীড়িত হয়ে যাচ্ছে, এই গুজব তখন তার মনে হলো না একবারও যে এই পানির নিচে কি কোনো হিন্দু ভাই বোনরা নাই, তাদের তাদের জীবন কি হয়নি? এই এই আলাপটা তাদের শেখার আছে। আমি বলবো যে ভারতীয় যে মিডিয়া আছে, বিশেষ করে কলকাতা বেস যে মিডিয়া আছে, তাদের আসলে অনেক সাংবাদিকতা এই বিষয়গুলো নিয়ে ঘাটতি আছে, তারা জি এই ভারতীয় রাষ্ট্রীয়গত যে পলিসি আছে, সেই পলিসিতেও তারা সেটাকে উস্কে দিচ্ছে।